Oh, but this one's gone straight up in the air. Is it going to be two wickets in the over? It is! Brilliant from Hossain. Wasn't scared about being hit for six again. Took the pace off the ball again. Threw it up. Shahzad went for the big hit. Top edge, straight in the air. সবাইকে চমকে দিয়ে আফগানিস্তান সিরিজে জাতীয় দলে ভিড়ালেন নাসির হোসেনকে। দর্শক, কিছুদিন আগে বাংলাদেশ থেকে অভিমান করে চলে যান নাসির আমেরিকায়, সেখানে আট আন্ডার ফায়ারে লিগ খেলতে। সেখানে আট আন্ডার ফায়ার হয়ে খেলেন, সেখানে গিয়ে নাসির হোসেন চার ম্যাচে খেলেন। এ চার ম্যাচে ব্যাটিংয়ে সফল না হলেও কিন্তু নাসির বোলিংয়ে সফল হয়েছেন। দর্শক, চার ম্যাচে সাত উইকেট নিয়েছেন, তবে ব্যাটিংয়ে যে এত খারাপ করেছেন তাও নয়, এই চার ম্যাচে 106 রান করেছেন। দর্শক, নাসির যে হারিয়ে যায়নি তার প্রমাণ তিনি দিয়েছেন। সব মিলিয়ে বিপিএল ও বিভিন্ন ঘরোয়া লিগেও অসাধারণ পারফর্ম করেছেন নাসির। তাই তো এবার শেষমেশে মূল্য বুঝতে পেরেছেন বিসিবি বস পাপন। তাই তো এবার বিসিবি সিদ্ধান্ত পরিবর্তন। নাসির হোসেনের এই ভালো অসাধারণ পারফরমেন্স দেখে আফগানিস্তান সিরিজে পাপনের কথায় যোগ দিতে দেশে আসছে নাসির হোসেন। এক সংবাদ সম্মেলনে বিসিবি বস পাপন বলেন, নাসির অসাধারণ পারফর্ম করেছে, হোক সেটা দেশে বা দেশের বাইরে। তাই এই অসাধারণ পারফরমেন্সের বিবেচনায় আবারও ভিড়ালেন জাতীয় দলে নাসির হোসেনকে। দর্শক পাপনের এমন সিদ্ধান্তে আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ক্রিকেট আপডেট পেতে।